श्री गोस्वामीपाद তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়ে বলেছেন রাসনাং সমূহ রস সকল রসের নির্যাস বস্তু হলো এই রাস রাতে আছে রাধা রানী আর সাথে আছি শ্যামী সুন্দর বা আমার গোবিন্দ অর্থাৎ জীবাত্মা আর পরমাত্মা আর মধ্যখানে আকার বা মূর্তি অর্থাৎ যেটা জীবাত্মা আর পরমাত্মার মিলন হতে দেয় না কামনা বাসনার আকা কামনা বাসনার প্রাচীর যেটা জীবাত্মা আর পরমাত্মাকে মিলন হতে দেয় না তাই আজ ব্রজঙ্গনাগম সাধন তত্ত্ব না জানলে কখনো সাধ্য বস্তু পাওয়া যায় না মা সাধনা করেছিল কারা এখানে সাধ্য বস্তু হলো আমার শ্রী গোবিন্দ সাধ্য কাকে বলে কোন বস্তু প্রাপ্য মানে কোন বস্তু লাভ করবার চেষ্টাকে বলা হয় সাধ্য কোন বস্তু লাভ করবার চেষ্টাকে বলা হয় সাধ আর যে বস্তু পাবার জন্য সাধনা করা হয় তাকে বলা হয় সাধ্য গভীর তত্ত্ব মন দিয়ে আস্বাদন করতে হবে কোন বস্তুকে প্রাপ্য প্রাপ্য কোন বস্তু চাই আমরা সেই বস্তুকে লাভ করবার জন্য আমাদেরকে সাধনা করতে হবে এটা হলো সাধন তত্ত্ব আর যে বস্তুটা আমরা চাচ্ছি সেটা হলো সাধ্য বস্তু এখানে সাধ্য বস্তু হলেন আমার শ্রী গোবিন্দ আর সেই শ্রী গোবিন্দকে পাবার জন্য সাধনা করেছিল কারা বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ এক মাস যাবৎ কাত্যায়নী দেবীর ব্রত করেছিলেন যমুনার তীরে বালুকা রাশির মধ্যে গর্ত খনন করে কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো কাত্যায়নী মহা মহাজগে নদেশরে কার্তিক মাসে কাত্যায়নী দেবীর ব্রত করেছিলেন এক মাস যাব বালুকা রাশির মধ্যে গর্ত খনন করে গলে পিতবাস দিয়ে কাত্যায়নী দেবীর ব্রত করেছিলেন ব্রজঙ্গনাগণ মহাজন বলছে দেখো দেখো কাত্যায়নী মহামায়ী মহাজগে নদেশরে কাত্যায়নী দেবীর ব্রত যাপন করল বৃন্দাবনের অসংখ্য ব্রজঙ্গনাগণ আপন আপন শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলে এক কাত্যায়নী দেবীর মূর্তি অষ্টভুজা
चरणे पुष्पांजलि प्रदान करे कलो দেবী হলেন তুষ্টা আবির্ভূত হলেন সেই যমুনার বালুচর আশীর্বাদ করে বললেন হে ব্রহ্মণগণ আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবিষ্টা পূর্ণ হবে আজ সেই রজনী আজ সেই লগ্ন আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে আলোয় আলোকিত হয়ে উঠেছে সমস্ত বৃন্দাবন চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমরিত এহেন সবাময় রজনী দর্শন করে ভগবান বলছে হে ব্রজঙ্গনাগণ আমি তোমাদের আহ্বানে সন্তুষ্ট হয়েছি বলো তোমরা কি চাও মা আমরা ভগবানকে পতিরূপে লাভ করতে চাই কি বললে ভগবানকে পতিরূপে পেতে চাই বেশ তবে আজকে না শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমাদের মনের আশা পূর্ণ হবে তাই দেবীর কাছ থেকে বর প্রাপ্ত হয়ে ব্রজঙ্গনা গান যমুনায় নেমেছে জলকেলি করবে বলে বাবা ভগবান তিনি মনে মনে চিন্তা করছে হে গোপী শুধু দেবীর কাছ থেকে বর প্রাপ্ত হলে তো হবে না আমারও কিছু পরীক্ষা আছে আমিও দেখতে চাই তোমরা আমার পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হও গোবিন্দ কি করেছে জানেন মা গোপীদের খুলে রাখা বাসনগুলো গোবিন্দ নিয়ে একটি গাছের ডালে বসে আছে আর ওদিকে ব্রজঙ্গনাগণ জলকেলি করে যখন একটু একটু করে তীরে মানে যমুনার তীরে এগিয়ে আসছে এসে দেখছে তাদের খুলে রাখা বসনগুলো আর নেই এক সখী আর এক সখীকে ডেকে বলছে এই সখী আচ্ছা আমাদের বসনগুলো তো এখানেই রেখেছিলাম বলতে পারিস আমাদের বসনগুলো কোথায় গেল হঠাৎ খুঁজতে খুঁজতে দেখছে মা গাছের ডালে গোবিন্দ বসে আছে অঙ্গুলি হালন করে বলছে আইজি চোরের শিরোমণি কৃষ্ণ ঘরে ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটে না এখন এসেছো তুমি ব্রজলালনার বাসন চুরি করতে গোবিন্দ বলছে দেখো তোমরা কিন্তু আমাকে মিছাই ভৎসনা করছো কি বললে আমরা তোমাকে মিছে দোষ দিচ্ছি আমাদের বসনগুলো তুমি হরণ করেছ আবার এত বড় বড় কথা বলছো গোবিন্দ বলছে দেখো এই যে এক মাস যাবৎ তোমরা কাত্যায়নী দেবীর ব্রত করলি আমাকে পতিরূপে পাবে বলে তা পতির কাছে পত্নী সর্বস্ব দান করেছে লজ্জাকে কেন নিজের বলে ধরে রেখেছো আগে সর্বস্ব দান করো তবে তো আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব সঙ্গে সঙ্গে ব্রজঙ্গনাগণ দুবাহু তলন করে বলছে হে গোবিন্দ আজ থেকে তোমার দেওয়াই দেহ মন প্রাণ তোমার চরণে অর্পণ করে দিলাম নে তাই বল হরি গো যার দেয়া দেহ তার কাছে অর্পণ করে দিলাম গোবিন্দ বলছে বেশ তবে শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনের আশা পূরণ করব আর ওদিকে কামদেবের মনে অনেক অহংকার ছিল মা ভগবান দুটি কারণে হ্রাস করেছিলেন এক হলো এই বজরামণিদের মনোবাসনা পূর্ণ করবার জন্য আর একদিকে কামদেবের মনের অহংকার চূর্ণ করবার জন্য কামদেবের ছিল পাঁচটি বাণ
মদন মাদন শোষণ স্তম্ভন চুম্বন। পাঁচটি বাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণ মদন বাণ, যাকে নিক্ষেপ করে সেই পরাজিত হয়। কামদেবের মনে বড় অহংকার জন্মালো যে তার থেকে বড় বীর হয়তো আর কেউ নেই। ভগবান বলছে দাঁড়াও মদন, এ বৃন্দাবন মাঝে আমি এখনো বাকি আছি, শুনে রাখো। শুধু একজন গোপিনী নয়, সহ সহস্র গোপিনীগণকে নিয়ে আমি বৃন্দাবন মাঝে রাসলীলা করব। সেই দিন যদি তুমি আমাকে তোমার বাণে পরাজিত করতে পারো, তবে তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করো, তার আগে নয়। তাই কামদেবের মনের অহংকারকে চূর্ণ করবার জন্য আজ গোবিন্দ আমার রাসলীলায় মেতে উঠলি।